तेरे बिना गुजारा। हेलो व्यूअर्स, आशा करछि सकले भालो आछेन। तो एई धरनेर फटो दिए एनिमेशन भिडियो किभाबे मेकिंग करबेन सेटा आजकेर भिडियोते देखाबार जन्य फुल भिडियोटी कन्टिन्यू करते थाकुन। तो एई धरनेर भिडियो किन्तु फेसबुके बेशी देखा जाय, जे फटो दिए एनिमेशन भिडियो। तो एई भिडियोटा देखार पर आपनि निजेओ किन्तु आपनार निजेर पिक्चार अथवा जे कोनो पिक्चारते एई धरनेर एनिमेशन भिडियो खूब सहजे मेकिंग करते पारबेन। तो बेशी कथा ना बले चलुन शुरू करा जाक। এই ধরনের ফটো অ্যানিমেশন ভিডিও মেকিং করার জন্য আমাদের একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, যার নাম হচ্ছে ভি ইমেজ। তো এই ভি ইমেজটা আপনারা হচ্ছে প্লে স্টোর পেয়ে যাবেন অথবা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটি দেওয়া আছে এটা হচ্ছে সরাসরি প্লে স্টোর থেকে। তো এটার অবশ্যই আপনারা পুরো ভার্সনটা ইউজ করবেন, যেটা হচ্ছে আপনি গুগলে হচ্ছে সার্চ দিলে পেয়ে যাবেন ভি ইমেজ এপিকে মোড। তো এটা ডাউনলোড করে নেবেন। তো আমরা ডিসক্রিপশন বক্স থেকে হচ্ছে ডিসক্রিপশন বক্সে হচ্ছে প্রো ভার্সনগুলো লিঙ্ক শেয়ার করে নেওয়ার জন্য, যে আমাদের ভিডিওতে সমস্যা হবে এই কারণে আমরা হচ্ছে প্রো ভার্সনে বা এপিকে মোডের আমরা লিঙ্কগুলো শেয়ার করতে পারি না। তো এখান থেকে আপনারা যখন এই ভি ইমেজ অ্যাপটি ওপেন করবেন আপনাদের ইন্টারফেসটা এরকম থাকবে। তো আপনারা এখানে লগ ইন বা সাইন আপ এগুলো না করলেও চলে, জাস্ট এখান থেকে নিচে রাইট সাইডে যে প্লাস আইকন চাপ দেবেন। দেওয়ার পর আপনারা এখানে গ্যালারিটা আপনি দেখতে পাবেন। তো গ্যালারি থেকে আপনি যে পিকচার অ্যানিমেশনগুলো সিলেক্ট করবেন, যে পিকচারটা আপনার পছন্দের পিকচারটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে অ্যারো আইকনে ক্লিক করবেন। এর ওখানে ক্লিক করার পর আমাদের হচ্ছে এডিট করার জন্য আমাদের নিচে অনেকগুলো অপশন দেখতে পাবেন। এর ভিতরে আমরা জাস্ট এখান থেকে প্রথমে ইফেক্টে ক্লিক করবো, দুই নম্বর ব্যাকগ্রাউন্ডের পরে। তো ইফেক্টে ক্লিক করবো, ইফেক্টে ক্লিক করার পর এখান থেকে আমরা সাইটে হচ্ছে উপরে যে এগুলো হচ্ছে আমাদের ইফেক্টের ক্যাটাগরি। তো এখান থেকে আমরা ক্যাটাগরি অনেকগুলো ক্যাটাগরি পাবো। এর ভিতরে আমরা প্ল্যানেটস যে ক্যাটাগরিতে প্ল্যান্টস ক্যাটাগরিতে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে আমরা যে ইফেক্টগুলো আমরা যেটা ইউজ করবো আপনারা হচ্ছে সেম ইফেক্টগুলো ইউজ করতে পারেন, অথবা আপনার পছন্দের যেটা ভালো লাগে আপনি ওইটা ইউজ করতে পারেন। তো আমাদের ফটো অনুযায়ী আপনারা ইফেক্টগুলো ইউজ করবেন। তো এইখানে আমরা হচ্ছে প্ল্যান্টস যে ক্যাটাগরির ভিতরে আসলে এখানে আমরা দেখতে পাবো যে T2 নামে এখানে একটা হচ্ছে ইফেক্ট আছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে T2 নামে একটা ইফেক্ট, T2। তো এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা যতটুকু লাগে আপনারা এখানে আপনি বসে দিতে পারেন। তো আপনার হচ্ছে যতটুকু লাগবে আপনি এখানে হচ্ছে এখানে ধরে আপনি জুম মানে ছোটো বড় করে নিতে পারেন। তো আমি এতটুকুই দিচ্ছি। তো এখানে আপনারা দেওয়ার পর এখান থেকে আপনাদের যেহেতু আমাদের কালারটাকে হচ্ছে কালারটাকে চেঞ্জ করে দিলে বেটার হয়, কারণ এই কালারটা আমাদের হচ্ছে মানে ফটোর সাথে অ্যাডজাস্ট হচ্ছে না বা হচ্ছে সেরকমভাবে হচ্ছে দেখা যাচ্ছে না। তো এই কারণে এখানে ট্যাব টু অ্যাড দেখতে পাচ্ছেন, এই ট্যাব টু অ্যাডে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এটা হচ্ছে অবশ্যই নেট কানেকশনটা অন রাখবেন। ফার্স্ট টাইম যখন করবেন অবশ্যই কয়েক সেকেন্ড লেট হবে, কারণ এটা ডাউনলোড হতে নেট কানেকশনটা অন রাখবেন। তো এরপর আমরা হচ্ছে যেহেতু আমাদের কালারটা চেঞ্জ করতে হবে এর জন্য হচ্ছে অ্যাডজাস্টমেন্টে ক্লিক করবেন। এখানে নিচে দেখতে পাচ্ছেন হচ্ছে অ্যাডজাস্টমেন্ট, তো অ্যাডজাস্টমেন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আমরা যে স্যাচুরেশনটা দেখতেছি স্যাচুরেশনটাকে আমরা ফুল করে দেবো, এখানে 100 করে দেবো স্যাচুরেশন। তারপর এখান থেকে চলে যাবো কালারে, কালার থেকে আপনি এখানে হচ্ছে রেড কালার দিতে পারেন, অথবা এখানে আপনি বিভিন্ন কালার এইভাবে চেঞ্জ করে দেখতে পাবেন যে আপনার পছন্দের যে কালারটা আপনি এখানে কালারটা জাস্ট দিয়ে দেবেন। তো আমি আপাতত গ্রিন কালারটা রাখতেছি। তারপর এখান থেকে আমরা টিকমার্কে ক্লিক করে দেবো। আবারও হচ্ছে এখান থেকে আমরা যেটা করবো এটা আমরা একটা ডুপ্লিকেট নিয়ে নেবো, আমাদের উপরে যেরকম একটা দেখছিলেন। তো এখানে আপনি হচ্ছে ডুপ্লিকেট নিতে পারেন অথবা অ্যাড করে নিতে পারেন। আমার যেহেতু একবার যেহেতু নেওয়া আছে আমি জাস্ট এটাকে ডুপ্লিকেট করবো। করার পর এটাকে আমরা এখানে ধরে আমরা রোটেট করে নিব। তো আপনার যেই পজিশনে আপনার প্রয়োজন হবে আপনি জাস্ট ওই পজিশনে এটাকে অ্যাড করে নেবেন। তো আমি এই পজিশনে এটাকে অ্যাড করে নিলাম। তো আমরা উপরে যে কালারটাকে আমরা রেড করে দিব, আপনারা যে কোনো কালার দিতে পারেন। তো এই জন্য অ্যাডজাস্টমেন্টে যাবেন, যার পর এখানে আমরা যেহেতু স্যাচুরেশন আগেটা যেহেতু করছি এটা ডুপ্লিকেট যেহেতু সেম আছে, তো এখান থেকে আমরা কালারে যখন যাব তো আমরা এখানে আমরা যদি এখানে আমরা ব্যাকে নিয়ে আসলে দেখেন হচ্ছে এখন 35 বা 40-এর দিকে আমরা যখন নিয়ে আসবো 35-এ নিয়ে আসলে আমাদের কালারটা কিন্তু রেড হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এখান থেকে আপনারা যেহেতু রেড কালার করতে চান, রেড, ইয়েলো, আপনার ওখানে অনেক ধরনের কালার এখানে আপনি পেয়ে যাবেন। আপনি আপনার ইচ্ছা মতো পছন্দের কালারটা এখানে দিয়ে নিতে পারবেন। তারপর এখান থেকে আমরা টিকমার্কে চলে যাব। তো টিকমার্কে ক্লিক করার পর এখান থেকে আবারও এখানে আমরা দেখতে পাচ্ছি উপরে টিকমার্ক, এই টিকমার্কে ক্লিক করে দেবো। দেন আবার ইফেক্টে যদি ক্লিক করি এখানে আমাদের দেখেন যে অনেকগুলো প্লাস আইকন দেওয়া আছে। তো এখানে আপনারা জাস্ট প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখান থেকে একটা বার্ড মানে হামিং বার্ড যেটা ছিল ওই বার্ডটাকে অ্যাড করার জন্য আমরা যদি কিছুটা নিচে যাই, এখানে আমরা প্লান্টসে ক্লিক করলেই আমরা কিছুটা নিচে আসলে দেখতে পারবো এখানে আমাদের একটা হচ্ছে হার্মিং লেখা আছে। তো হার্মিং বার্ড যেটা, তো এটা আমরা হচ্ছে এখান থেকে সিলেক্ট করে দেবো। দেওয়ার পর এটা আমরা যেই পজিশনে প্রয়োজন ওই পজিশনে আপনারা দিয়ে দেবেন। তো এখান থেকে আপনারা চাইলে উপরেও দিতে পারেন, আপনারা নিচেও দিতে পারেন আপনার যেটা প্রয়োজন। তো আমি এই পজিশনে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের যেই পজিশনে দিলে ভালো হয় জাস্ট ওই পজিশনে দিয়ে দেবেন।
দেওয়ার পর এখান থেকে টিক মারে ক্লিক করে দিবেন, দেন আবারও টিক মারে ক্লিক করে দিবেন। তারপর এখানে আমাদের যে একটা ইফেক্ট ছিল ওই ইফেক্ট অ্যাড করার জন্য জাস্ট প্লাস আইকনে ক্লিক করবেন, আবারও যে পাঁচের প্লাস আইকনে, তো প্লাস আইকনে ক্লিক করার পর এখানে প্ল্যান্টস ক্যাটাগরিতে ক্লিক করবেন। ক্লিক করার পর ইভেন যে লিফ ওয়ান, তো এখানে লিফ ওয়ানটা সিলেক্ট করে দেবেন। দেওয়ার পর এটাকে আমরা ফুল ফ্রেম করে দেবেন, যেহেতু আমাদের ইফেক্টটা ফুল ফ্রেম হলে ভালো লাগবে, সেই কারণে আমরা ফুল ফ্রেম করে দেবো। দেওয়ার পর এখান থেকে ট্যাপ টু অ্যাডে ক্লিক করবো। তারপর এটা আমাদের যে কালারটাকে, কালারটাকে আমরা রেড করে দিব, অথবা আমরা এটা চাইলে গ্রিন করে দিতে পারি, এজন্য অ্যাডজাস্টমেন্ট। দেন হচ্ছে এখানে সেমভাবে স্যাচুরেশনটাকে ফুল করে দিব, দিলে আমাদের মোটামুটি এটা কিন্তু রেড কালারের ভিতরে এখন আসে। তো তারপর এটাকে আমরা এই মানে এই পজিশনে রাখবো। তো এতটুকু রাখার পর আপনারা এখানে আপনার যতটুকু লাগে, আপনি বারটাকে, যেহেতু বারটা আমার পজিশন মতো যদিও হয় না, আপনারা আপনাদের মতো করে পজিশন মতো বসিয়ে নেবেন। দেন এখান থেকে আবারও টিক মারে ক্লিক করে দেবেন। তো এখন আমাদের যে কাজটা, জাস্ট এই অ্যানিমেশন ভিডিওটাকে আমরা সেভ করব, এই জন্য এক্সপোর্ট বাটনে ক্লিক করব উপরে রাইট সাইডে। দেন এখান থেকে আমরা হচ্ছে এইচডি যে রেজুলেশন এটাও দিতে পারি, অথবা আপনার ফোনটা যদি একটু নর্মাল হয় তাহলে এইচডি রেজুলেশন দেওয়ার তো প্রয়োজন নেই। তারপর এখান থেকে আমরা জাস্ট এক্সপোর্টে ক্লিক করবো। এক্সপোর্টে ক্লিক করলে আমাদের দেখেন ফিনিশিং ইউর আর্ট, তো আমাদের এই হচ্ছে যে অ্যানিমেশন ভিডিওটা, এটা আমাদের এটার ফুল লোডিং হয়ে গেলে আমাদের হচ্ছে এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। এরপর আপনারা এটা ফেসবুকে অথবা যে কোনো কোথাও এটাকে আপলোড দিতে পারেন। তো ভিডিও টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন সবার আগে নোটিফিকেশনটি পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।